হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি কাপড়িতে, তোমরা এক্স লেডিয়াস গাইড। এখন দেখো ব্লগটা শুরু করছি। বাইরে প্রচণ্ড রোদ, ওই জন্য বাইরে বেরোয়নি। প্রচণ্ড রোদ, নাহলেও 44-45 ডিগ্রি চলে যাচ্ছে এখন দুপুরবেলা, এতটা পরিমাণে রোদ। তো ওরা যেদিনকে চলে যাচ্ছিলো কালকে, তো মানে রবিবারকে তো বলেছিলাম যে আজকে শেষ দিন, কিন্তু না, আমার একটা টেবিল কর মানে সারমাইকার প্লাই বেঁচে গিয়েছিলো, তো ওইটা নিয়ে একটা টেবিল করে দিতে বলেছি। সেটা টেবিলটা আজকে কমপ্লিট হয়ে গেল, তো সেই টেবিলটা হয়ে যাবে আজকে। দিয়ে আজকে লাস্ট দিন। আমার বই খাতাটা একটু অগোছালো হয়ে থাকতে পারে, কারণ যে একটু আগে স্যার পড়িয়ে গেল আমাকে, আর স্যার পড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি এরকম গুছাই না, এরকমই থাকে, কিছুক্ষণ পরে গুছাই। আর এর অবস্থা দেখো, তো চলো রান্নাঘরে গিয়ে দেখি মামনি কি কি রান্না করেছে আজকে। রান্নাঘরটা একটু অগোছালো হয়ে আছে, তাই না? কি কি আছে চলো দেখি। এখানে পনির ভাজা রয়েছে, এখানে পরোটা রয়েছে, এখানে দেখো ভেন্ডি ভাজা, আর এইটা যে আজকে পোলাও হবে ওই জন্য চাল ভিজানো রয়েছে। আর এইটাতে এইটাতে কি হচ্ছে আমি জানি না, এটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব যখন এগুলো খোলা হবে। এই জায়গাগুলোতে ভালো লাগছে এখন। আর তোমাদেরকে একটু একটা জিনিস দেখায়, এখানে অতটা লাইট টাইপের সেট আপ করিনি, যেহেতু এই চার্জার লাইটটা দেওয়া থাকে। আর তোমাদেরকে একটু দেখায়, দেখো এয়ারটা আমার কেটে গেছে। সেটা কী করে কেটেছে তোমাদেরকে একটু এখানটায় বসেই বলি, এখানটায় কাণ্ডটা হয়েছে। আর এইগুলোকে দেখো, ও ক্যামেরাতে তো ফোকাসই আসছে না। এটাতে কাজটা সরিয়ে দিই, দেখা যায় না, খুব রিয়েলি মানে বার হয় ওটা, যেটা আমার ফেভারিট। এগুলো সব যেগুলো সাদা কালো আর ট্রাই কালারটা দেখলে, এগুলো সব হচ্ছে ফিমেল বলছি, বেলুন মলি। আর এইগুলো হচ্ছে নর্মাল শর্টটেল মলি। তো বেলুন মলি রাখার আমার অনেক দিনকার শখ ছিল, তো সেই শখটা পূরণ হয়েছে এখন। তো দেখি বড় হবে, একদম গবলি সবলি হবে। এই যে এখানে দেখো, তোমাদেরকে বলেছিলাম একটা টেবিল হচ্ছে, তো এই টেবিলটা চলে এসেছে। এখানটা একটু জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছে, কারণ যে আঠাটাতে অনেক কিছু লেগেছিল। তো দেখো মানে এটা তোমাদেরকে দেখে মজবুত না মনে হলো, একটা জিনিস তোমাদেরকে দেখায়, এখানটা আমি বসতেও পারবো, বসে দেখলাম একটু আগে। আর এখানে দেখো মাছের ওইখানটা একটু গ্যাপ থাকছিল, ওটা বারবার খুলে যাচ্ছিল, ওই জন্য এখানে একটা কি বলবো বাটা, হ্যাঁ বাটা, একটা বাটা নিয়ে এসে ওইখানটায় জয়েন্ট করে দিবে, তাহলে ওই জায়গাটা আর খুলবে না। আর এই সাইডগুলো দেখো কত সুন্দরভাবে কবজা লাগিয়ে করে দিয়েছে। আর আমাদের ওইটাতে ওই সাইডে একটা সিম্পল কবজা দেওয়া আছে, আর উপর থেকে ওটা লাগানো আছে। এখানে দেখো পুরো ম্যাগনেটিক সিস্টেম দেওয়া হয়েছে। এই দেখো এখানে হচ্ছে আজকে স্পেশাল পোলাও, এখানে রয়েছে ডাল, তো দেখলি সকালে পনির তরকারিটা রয়েছে। আর দেখো উপর থেকে কত সুন্দর লাগছে দেখতে, একটু হাত না ভরলে হয়। এখন দেখো রেডি হয়ে পড়েছি, কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একটু পরে আনাচ্ছি। একে দেখো একটু কত সুন্দর লাগছে, কিন্তু এর চোখের কালারটা একটু ইয়ে হয়ে গেছে, কারণ যে লাইট বন্ধ ছিল, ওই জন্য একটু পরেই ঠিকঠাক লাল কালার রেড কালার চলে আসবে। তো এখন যাচ্ছি হচ্ছে ড্যাড একটা নিজে, মানে আমার খুব ইচ্ছা ছিল ড্যাডের কিছু একটা বাড়ি হোক নিজেদের, না তবে নিজেদের একটা দোকান হোক। তো সেটার মধ্যে একটা ইচ্ছা পূরণ হতে চলেছে, সেটা কী ইচ্ছা পূরণ হতে চলেছে সেটা একটু তোমরা ওয়েট করো, ব্লগের মাধ্যমে জানতে পারবে। এখন সেখানেই যাচ্ছি, ভাবলাম একটু ব্লগটাকে শুরু করে দিই।
তো দেখো তোমাদের জন্য ব্লগটাকে আমি শুরু করে দিলাম, কিন্তু আমার হাতে হাতে এগুলো কমেনি, তবু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। ভাবো এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি আর তোমরা কেউ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার কিচ্ছু করছো না। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দাও, তাহলে অনেক এর কাছে দেখতে খুব সুবিধা হবে আমার ব্লগটা। এই দেখো আমাদের দোকান ফাইনালি অটোমেটিক্যালি, দেখো এখানটায় কাজ চলছে, সামনেই মামনি দাঁড়িয়ে আছে, তো চলো এন্ট্রি করা যাক। এখানে দেখো কাজ চলছে, তো অনেকটাই হয়ে গেছে, দেখো দরজাটাও লাগানো হয়ে গেছে, মানে পুরো কিছুদিন আগে পুরো প্লাইটাই লাগানো ছিল, কেমনই লাগছিল দেখতে, এখন দেখো সামনেটা লাগানো হয়ে গেছে, তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এই জায়গাটায় কি হবে জানি না, কিন্তু দেখতে একটু কাজে লাগছে, কিন্তু কয়েকদিন পরে আরো ভালো লাগবে। দেখো জায়গাটা একটু অগোছালো হয়ে আছে। এই দেখো এই আঙ্কেলটা আমাদের দোকানে এত দিন ধরে কাজ করছে, প্রায় এক মাস হতে চললো, একটু হাই করে দাও, প্রায় এক মাস হতে চললো, এখনো কাজ চলছে। তো আজকে দেখতে এলাম প্লাস ভিডিও করে দিলাম একটু, কারণ আজকে এইটা আমাদের ইচ্ছা, এইটা আমাদের একটু স্বপ্ন। তো ধীরে ধীরে তো কাজ এগাচ্ছে, দেখো এই বক্সটা হয়ে গেছে, মানে স্যানিটাইজার লাগানো হয়ে গেছে, শুধু স্যানিটাইজারগুলো ছাড়িয়ে দিবে ব্যাস হয়ে গেল। এই টেবিলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কিছু পার্টস বেঁচে গিয়েছিলো, ওই জন্য এটা করা হচ্ছে, এটা থাকবে আমাদের বাড়িতে। বাকি যত সব জিনিস দেখছো সব আমাদের এইখানেই থাকবে। তো দোকানে ওভারঅল লুক আগের চেয়ে অনেকটা দারুণ লাগছে দেখতে। কিছুদিন পরে ওপেনিং আছে, সেটার তো একটা গ্র্যান্ড ভিডিও থাকছে, তো এর মধ্যে দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এর সাথে সাথে ব্লগটাকে এন্ড করে দিচ্ছি আজকের মতো, তো কালকে আবার নতুন ব্লগ দিব। এখন ভাবছি ডেলি ব্লগ করবো, কারণ যে সামার ভ্যাকেশনের ছুটি পড়ে গেছে, এত তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলে খুব খারাপও লাগছে। এপ্রিল মাস থেকে ছুটি দিয়ে দিয়েছে মোট কথা, কারণ যে এপ্রিল মাস থেকে এতটা পরিমাণে গরম, 47-48 ডিগ্রি চলে যাচ্ছে, ভাবতে পারছো? এপ্রিলে যদি 47-48 চলে যায় তাহলে জুন জুলাই 50 পার, ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দিবে।